হোয়াটসঅ্যাপ গাইস হোপ ইউ আর ওয়েল ওয়েলকাম টু পাচিং ক্যারেক্টার এখন পর্যন্ত আমি এই বাইকটা পঁচিশ হাজার পাঁচশো কিলো প্লাস কিলোমিটার রাইড করছি এবং আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো পালসার এন ওয়ান সিক্সটি বাইকটার সাথে এই দীর্ঘ সময়ে আমি এই বাইকটার কি কি পজিটিভ দিক পেয়েছি কি কি নেগেটিভ দিক পেয়েছি এবং এই বাইকটার মেনটেনেন্স কস্ট কেমন ইভরিথিং অল ডিটেলস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো চলুন মূল ভিডিওতে চলে যাই সর্বপ্রথম আমি আপনাদের সাথে শেয়ার করব এই বাইকটার খারাপ দিকগুলা প্রথমত হচ্ছে স্পায়ার পার্টসের দাম বেশি এই প্রাইস সেগমেন্টে বাংলাদেশের মার্কেটে যতগুলা বাইক পাওয়া যায় সব থেকে এই বাইকে স্পায়ার পার্টসের দাম বেশি সামান্য এয়ার ফিল্টারের দাম হচ্ছে এক টাকা এবং ইঞ্জিন অয়েল ফিল্টারের দাম তিনশো টাকা যেখানে এই সেগমেন্টের অন্যান্য বাইকের ইঞ্জিন অয়েল ফিল্টারের দাম একশো টাকা থেকে দেড়শো টাকা এবং এয়ার ফিল্টারের দাম চারশো থেকে পাঁচশো টাকার ভেতরে সেখানে এই বাইকের এক্সপায়ার পার্সের দাম অনেক বেশি দ্বিতীয় আছে এটার বিল কোয়ালিটি এই বাইকটার বিল কোয়ালিটি কিছু ঝামেলা আছে যেরকম আমার বাইকের ডান পাশের চাপার হেডলাইটের সুইচের সাথে একটা লাইট আছে সুইচ লাইট যেটাকে বলা হয় আমার বাইকে এই লাইটটা জ্বলে না তো এটা যদি ওয়ারেন্টি ক্লেম করি উত্তরা মানুষ আমাকে চেঞ্জ করে দিত বাট আমার এটা আহামল প্রয়োজন পড়ে নাই যার কারণে আমি এটা চেঞ্জ করে নাই তিন নাম্বার হচ্ছে এই বাইকটার আপনার সেল সার্ভিস ভালো না এই বাইকটা আমি ঢাকাতে ইউজ করি তো ঢাকাতে এই বাইকটার সার্ভিস নিয়ে আমার প্যারা পেতে হয় না আমি এই ঢাকাতে বাইকটা সুপার ডুপার সার্ভিস পাচ্ছি বাট ঢাকার বাইরে রিমোট এরিয়াতে থানা পর্যায়ে এই বাইকটার ভালো সার্ভিস পাওয়া যায় না একটা বিষয় হচ্ছে এই বাইকটার অফিসিয়াল যে সার্ভিস সেন্টারগুলো আছে তাদের বিহেভিয়ার যথেষ্ট ভালো যথেষ্ট আন্তরিক বাট ডিলার পয়েন্ট যেগুলো আছে এদের টেকনিশিয়ানদের ব্যবহার খুবই খারাপ ওইভাবে প্রফেশনাল বিহেভিয়ার তাদের কাছ থেকে পাওয়া যায় না চার নাম্বার হচ্ছে এই বাইকটার টার্নিং রেডিয়েন্স বেশি প্রথম অবস্থায় যারা এই বাইকটা ইউজ করে তারা হচ্ছে টার্নিং রেডিয়াস নিয়ে একটু প্যারা পেতে হয় দুই হাজার পঁচিশ পর্যন্ত টার্নিং রেডিয়াসের জায়গাটা বেশি লাগে বাট আস্তে আস্তে দুই হাজার পঁচিশ শক্লো রাইড করার পরে অভ্যাস হয়ে গেলে এটা সমস্যা মনে হয় না পাঁচ নাম্বার হচ্ছে এই বাইকটা রাইড করলে হাতে ব্যথা করা এই বাইকটাতে ইউজ করা হয়েছে পাইপ হ্যান্ডেলবার বার হওয়া সত্ত্বেও এটার হ্যান্ডেলবারের পজিশনটা পজিশনটা থ্রিপাট হ্যান্ডেলবারের মতো প্রথম অবস্থায় নতুন দিকে এই বাইকটা যখন রাইড করা হইতো তখন হাতের এই দুই জায়গাটা কবজিতে প্রচন্ড পরিমাণ ব্যথা হয় বাট দুই হাজার পঁচিশশো কিলো চালানোর পরে ওইটা অ্যাডজাস্ট হয়ে যায় ওইটার প্রবলেম হয় না এখন রাইড করতে সেই একটা ফিল লাগে আমার কাছে ছয় নম্বর সমস্যা হচ্ছে এই বাইকটার পেছনের চাকা এই বাইকটার পেছনে ইউজ করা হয়েছে একশো তিরিশ সত্তর সতেরো সেকশনের টায়ার তো এখানে একশো তিরিশ সেকশনের টায়ার ইউজ না করে একশো বা হোয়াইট টারটা ইউজ করলে কর্নারিং এর ক্ষেত্রে সেই লেভেলে একটা কনফিডেন্স পাওয়া যেত আমাদের হিলে রাইডের সময় আমি বিশেষ করে হাই স্পিডে যখন কর্নারিং করি তখন আমার কাছে মনে হয় পেছনের চাকা কেমন একটু ইনব্যালেন্স ইনব্যালেন্স হয়ে যায় সেক্ষেত্রে যদি একটু মোটা টায়ার হতো সেক্ষেত্রে কনফিডেন্স নিয়ে আমরা কর্নারিং করতে পারতাম সাত নম্বর হচ্ছে এই বাইকটাতে ইঞ্জিন অয়েল পরিমাণ লাগে বারোশো পঞ্চাশ এম এল এটা খুবই একটা বেড়া দেয় কারণ হচ্ছে আপনি যখন এটাকে ইঞ্জিন অয়েল ড্রেন দিবেন আপনাকে দুইটা ইঞ্জিন অয়েলে ক্যান কিনতে হবে তো আমার ক্ষেত্রে যে প্রবলেম গুলো হয় সেটা হচ্ছে যে আমি দুইটা যখন কিনে ড্রেন দিই তখন সাড়ে সাতশো এম বাসায় রেখে আসি তো নেক্সট টাইমে যখন আমি আবার ইঞ্জিন অয়েল ড্রেন দিই তখন আমার ওইটা আনতে ভুলে যায় আর এই ক্ষেত্রে হচ্ছে ইঞ্জিন অয়েলের খরচটাও বেড়ে যায় আট নম্বর সমস্যা হচ্ছে এই বাইকটার ওয়াশের খরচ প্রচুর আমার কাছে মনে হয় এই বাইকটা সঠিকভাবে আর ডি করা হয় নাই কারণ হালকা বৃষ্টি বা রাস্তায় যদি একটু পানি থাকে তাহলে এই বাইকটা এমন ভাবে কাদা সিটে খুবই নোংরা হয়ে যায় অন্যান্য বাইক যদি আপনি মাসে দুইবার ওয়াশ করেন তাহলে এন ওয়ান্সটি আপনাকে মাসে চারবার ওয়াশ করতে হয় এই জন্য ওয়াশের খরচটা প্রচুর লাগে এবং এই বাইকটা প্রচুর পরিমাণ নোংরা হয় সঠিক ভাবে যদি আর ডি করা হতো তাহলে এই প্রবলেমটা হতো না ভাই এতগুলা সমস্যা থেকে হতাশ হওয়ার কিছু নাই যদি এতগুলা সমস্যায় থাকার পরেও যদি আমি হতাশ হইতাম তাহলে এই বাইকটা চব্বিশ হাজার পাঁচশো কিলো আমি রাইড করতে পারতাম না অবশ্যই এই বাইকটার ভালো কিছু দিক আছে তো চলুন বাইকটার ভালো দিকগুলো নিয়ে আলোচনা করি তার আগে যারা আমার ফেসবুক থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই পেজটা ফলো করে দিবেন এবং ইউটিউব থেকে যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার সমস্যার সাথে আপনাদের সমস্যাগুলো মিলতেছে কিনা অবশ্যই কমেন্টস করে জানাবেন চলুন ভালো দিকগুলো নিয়ে আলোচনা করি এই বাইকটার সব থেকে ভালো দিক হচ্ছে এই বাইকটার লুক এই বাইকটা যখন লঞ্চ হয় লঞ্চ হওয়ার পরের দিন বিজয় সরণি এসকি রেডার থেকে গেছিলাম এই বাইকটা দেখার জন্য ভাই এই বাইকটা দেখা আমি প্রেমে পড়ে গেছি তো তখন আমার মাথায় ঢুকছে এই বাইকটা নিতে হবে দেন বাইকটা নেওয়ার পরে ছয় মাস পর্যন্ত যখন যেখানে গেছি যাদের সাথে দেখা হয়েছে সবাই এই বাইকটা সম্পর্কে জিজ্ঞাসা করছে ইভেন কি অফিসে জরুরি কাজে যাওয়ার সময় ম্যাক্সিমাম টাইম বিভিন্ন সিগনালে ট্রাফিক পুলিশ ট্রাফিক ভাইরা তারা সিগনাল দিয়ে দাঁড় করায় এই বাইকটার কনফিগারেশন সম্পর্কে জিজ্ঞাসা করছে এই জিনিসটা খুব এনজয় করছি তখন দুই নম্বর ভালো দিক হচ্ছে এই বাইকটার হেডলাইট বাংলাদেশের মার্কেটে এ জগৎকালের যতগুলা বাইক আছে সব থেকে পাওয়ারফুল হেডলাইট হচ্ছে এই বাইকের হাইওয়ে রাইড বলেন লোকাল রাইড বলেন কোথাও আপনাকে এই লাইটের আলো হতাশ করবে না ইভেন কি আমরা হাইওয়ে রাইডের সময় সব সময় ফগ লাইট ইউজ করি অন্যান্য বাইকের ক্ষেত্রে বাট এই বাইকের ক্ষেত্রে আপনার ফগ লাইট ইউজ করতে হবে না তিন নাম্বার হচ্ছে এই বাইকের ক্লাস বাটার স্মুথ যে ক্লাসের যে ফিলটা আছে সেটা হচ্ছে এটার স্টকে আপনি সেই ফিলটা পাবেন এখন পর্যন্ত আমি সতেরোটা বাইক ইউজ করছি তার ভিতরে সব থেকে স্টক এই বাইকের ক্লাসটা স্মুথ একটা বাটার স্মুথ যাকে বলে চার নাম্বার ভালো দিক হচ্ছে এই বাইকটার ব্রেক এই বাইকটাতে ইউজ করা হয়েছে ডাবল চ্যানেল এবিএস। এবং এই প্রাইস সেগমেন্টে এখন পর্যন্ত বাংলাদেশে কোনো বাইক কোম্পানি আপনাকে এই প্রাইজে ডাবল চ্যানেল এবিএস অফার করে না এটা ব্রেক নিয়ে কোনো কথা নাই সিটি বলেন হাইওয়ে বলেন ইমার্জেন্সি সিচুয়েশন বলেন যে কোনো ক্ষেত্রে খুবই 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 ভালো পারফর্ম করে এরিয়াস এটা ব্রেকিং নিয়ে আলহামদুলিল্লাহ আমি ফুললি স্যাটিসফাইড পাঁচ নাম্বার ভালো দিক হচ্ছে এই বাইকটার পাওয়ার এটা রেডি পিক বলেন টপ স্পিড বলেন এটাতে আমি ফুললি স্যাটিসফাই এই বাইকটা আমি একটানা না দুইশো কিলো রাইড করছি উইদাউট ব্রেকে কখনো কোনো সময় এটাতে পাওয়ার সে দেয় নাই যে পাওয়ার ল্যাক করে একটা আছে না যে মাঝে মাঝে পাওয়ার পাচ্ছে পাচ্ছে না একটা ব্যাপার সেবার থাকে না কোনো সময় এটা এই টাইপের হয় নাই যার কারণ হচ্ছে যে এটাতে অয়েল কোল্ড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে তো আলহামদুলিল্লাহ এটার পাওয়ার রেডি পিক আপে আমি স্যাটিসফাই ছয় নাম্বার ভালো দিক হচ্ছে আমার কাছে ভালো দিক ভাই এটার সাউন্ডটা ভাই এটাতে ইউজ করা হয়েছে আন্ডারভেরি সাইলেন্সার বা এই সাউন্ডটা আমাকে স্পুটি স্পুটে একটা ফিল দেয় আর আমরা তো অনেকে আছে এক্সট্রা এক্সজোস্ট ইউজ করি বাট এটাতে এক্সট্রা এক্সজোস্ট ইউজ করা দরকার নাই আলহামদুলিল্লাহ এটা যে স্টক সাউন্ড আছে এটা তো ফুলি স্যাটিসফাই সাত নাম্বার ভালো দিক হচ্ছে এই বাইকটার মনোসব পেছনের শাকাবজারবার এবং সামনের শ্যাকজারবার যেটা আছে ভাঙা চোরা রাস্তায় খুব ভালো ফিডব্যাক দিবে আপনাকে এখন পর্যন্ত ভাঙা চোরা রাস্তায় অফ রোডিংয়ে কোথাও আমি এই বাইকের পারফরমেন্স নিয়ে আমি হতাশ হয়ে নাই ফুলি স্যাটিসফাই আট নাম্বার ভালো দিক হচ্ছে বাইকটার মাইলেজ যেটা শোনার জন্য অনেক সময় ধরে আপনারা অপেক্ষা করতেছেন এই বাইকটা প্রথম থেকে এখন পর্যন্ত ঢাকা সিটিতে এটা তো তো আমরা সবাই এই ঢাকা সিটিতে এই বাইকটাতে আমি মাইলেজ পাচ্ছি বিয়াল্লিশ থেকে চল্লিশ এর ভিতরে চল্লিশ পঁয়তাল্লিশ এর ভিতরে থাকে এবং হাইওয়েতে যদি রাইড করি আইডিয়াল আই আরপিএম যেটাকে বলা হয় সত্তর আশি ভিতরে যদি আমি রাইড করি তাহলে এই বাইকটাতে আমি মাইলেজ থেকে এর ভিতরে পাই কোনো কারণে আপনি যদি হাই এ রাইড করেন সেক্ষেত্রে যদি হান্ড্রেড প্লাস রাইড করেন সেক্ষেত্রে আপনার এই বাইকের মাইলেজ কিছুটা ড্রপ করবে এবং আপনি যদি হান্ড্রেড প্লাস স্পিডে যদি রাইড করেন তাহলে সেক্ষেত্রে আপনি এটাতে মাইলেজ পাবেন পঁয়ত্রিশ থেকে আটত্রিশ নয় নাম্বার ভালো দিক হচ্ছে এই বাইকটার মিটার কনসোল এটাতে গিয়ার ইন্ডিকেটার থেকে শুরু করে অডোমিটার ট্রিপ মিটার অন টু ডিটেলস পাবেন ইভেন কি আপনি আপনার বাইকে কতটুকু তেল আছে এবং এই তেলে আপনার বাইক কতটুকু যাবে আপনি সেটা পাচ্ছেন ইভেন অ্যাভারেজ কত মাইলেজ পাচ্ছেন সেই ডিটেলসটুকু আপনি এখানে পাচ্ছেন আবার এই বাইকটাতে হচ্ছে সেমি ডিজিটাল হওয়ার জন্য রাইডের সময় আর কাটাটা যখন আপনার আপ ডাউন করে তখন সেই একটা ফিল দেয় একটা ফিল পাওয়া যায় দশ দিক হচ্ছে এই বাইকটার লুকিং গ্লাসের ভিউ এক কথায় অসাধারণ পেছনের ছোট খাটো যে ব্লাইন্ড স্পট গুলা থাকে অনাহাসে এই লুকিং গ্লাসে সবই আপনার ক্যাপচার করে আদার্স বাইকগুলোতে প্রবলেম হয় যে আপনি ফিফটি পার্সেন্ট লুকিং ক্লাসে দেখতে পাচ্ছি না ফিফটি পার্সেন্ট দেখা যায় না এই লুকিং ক্লাসটা বাইকের হ্যান্ডেলবার থেকে একটু বড় হওয়ার কারণে ফুল ডিটেলসটা স্পষ্ট দেখতে পান এবং ভিউটাও খুব সুন্দর দেখা যায় দশ নম্বর ভালো দিক হচ্ছে এই বাইকের সিটিং পজিশনটা আমার কাছে এই বাইকের সিটিং পজিশনটা জোশ লাগে আমি এই বাইকটাতে সর্বোচ্চ চব্বিশ ঘন্টায় এক হাজার আশি কিলো রাইড করছি তো এটা সিটিং পজিশনটা সুপার কমফোর্ট সেটা সিটিতে হোক বা হাইওয়েতে হোক এটার সিটিং পজিশনটা যেটা আছে এটাতে আমি হানড্রেড পারসেন্ট স্যাটিসফাই বারো নম্বর ভালো দিক হচ্ছে এই বাইকটার সিট এইটার যে সিটটা আছে সেটা হচ্ছে এন্টি স্লিপ আপনি এখানে বলবেন এটা স্লিপ করবে না রাইডার এবং পিলিয়ন উভয়ের জন্য এই বাইকের স্টক সিটটা যথেষ্ট আরামদায়ক আমি ফ্যামিলি নিয়ে ট্যুর করি তো আমার বাইক নেওয়ার আগে আমার প্রথমত হচ্ছে আমার পিলিয়নের কথা মাথায় রেখে বাইক নিতে হয়েছে এই বাইকের সিট পিলিয়নের জন্য যথেষ্ট চওড়া এবং আরামদায়ক লং টাইম রাইডে পিলিয়নের ওইভাবে প্যারা পেত হয় না কিন্তু কোনো কারণে যদি আপনি বাইকে আফটার মার্কেট সিট কাভার ইনস্টল করেন সেক্ষেত্রে হচ্ছে আপনার দেশের অবস্থা খুব খারাপ হয়ে যাবে এটা যারা আফটার মার্কেট সিট কাভার লাগিয়েছে তাদের কাছ থেকে হচ্ছে এই তথ্যটা পাওয়া তেরো নম্বর ভালো দিক হচ্ছে এই বাইকটার এই সাইড স্ট্যান্ড সেন্সরটা আপনি যদি গিয়ারে রেখে সেলফ দেন তখন হচ্ছে এই সিঙ্গেল স্ট্যান্ড থাকলে আপনার বাইকটা স্টার্ট নিবে না অনেক সময় আমরা যে কাজটা করি সাইড স্ট্যান্ড উঠায় গাড়ি টান দেই বাট আপনি যখন স্টার্ট নিবে নিবেন নিউট্রাল থাকে অবস্থায় বাট যখন আপনি গিয়ার দিবেন তখন আপনার গাড়িটা বন্ধ হয়ে যাবে অনেক সময় হচ্ছে সাইড স্ট্যান্ড পরে থাকে এটাতে বাড়ি লেগে দুর্ঘটনার ঘটতে পারে বিভিন্ন ধরনের দুর্ঘটনা এই কারণে হয় তো যার কারণে এই একটা সেফটি বিষয় খুব ভালো লাগছে এটা আপনি যখন সাইড স্ট্যান্ড থাকবে তখন গিয়ার পরলে আপনার বাইক স্টার্ট বন্ধ হয়ে যাবে চোদ্দো নম্বর ভালো দিক হচ্ছে এই বাইকে যে সুইচগুলা ইউজ করা হয়েছে চাপারটা যথেষ্ট প্রিমিয়াম এবং দেখতেও সুন্দর লাগে বিশেষ করে হচ্ছে রাত্রেবেলা রাইডের সময় এই যে চাপার যে লাইটগুলো জ্বলে এটা দেখতে জোস লাগে কিন্তু আমার তো কপাল খাপ ভাই আমার হচ্ছে এই যে হেডলাইটের এই যে চাপার এই লাইটটা জ্বলে না অবশ্য উত্তরমণ্ডল থেকে অন্ডিক্লেম করলে তারা ফ্রিতে চেঞ্জ করে দেয় বাট এটা হামুরি গুরুত্বপূর্ণ ফিচার না এটার জন্য সার্ভিস সেন্টারে যে ওয়ারেন্টি ক্লেম করে এই সময়টা আমি আসলে নষ্ট করতে চাই নাই যার কারণে এটা আমার কাছে এই অবস্থায় আছে বাট লাইট গুলা যখন জ্বলে রাতে বেলা খুব ভালো লাগে পনেরো নম্বর ভালো দিক হচ্ছে এই বাইকটার স্টক টায়ার এই বাইকটা আমি রাইড করছি চব্বিশ হাজার পাঁচশো প্লাস বাট কোনো রাইডারকে যদি আমার টায়ার দেখায় বলি যে ভাই আমার গাড়িটা কত কিলো চলছে একটু বলেন তো উনি বলবে ভাই আট দশ হাজার কিলো বা বারো হাজার কিলো সর্বোচ্চ এর বেশি কিন্তু কেউ বলে না মানে এটার গ্রিপও ভালো ইভেন ব্রেকিংও ভালো পাচ্ছি আবার ক্ষয়ও কম হচ্ছে আলহামদুলিল্লাহ এটা টায়ারের ব্রেকিং পারফরমেন্স নিয়ে ফুলি স্যাটিসফাই আবার এই বাইকটাতে দুই ধরনের টায়ার পাওয়া যায় একটা হচ্ছে এমআরএফ আর একটা হচ্ছে ইউরোগ্রিপ আমার বাইকের টায়ারটা হচ্ছে ইউরোগ্রিপের তো এটার পারফরমেন্স নিয়ে আমি ফুল্লি স্যাটিসফাই অনেক সময় আপনাদের নষ্ট করে ফেললাম বাইকটার ভালো দিক মনর দিক আলোচনা করে আপনারা হয়তো বা অধীর আগে বসে আছেন এই বাইকটার মেনটেনেন্স কস্ট কেমন সেটা জানার জন্য বিশেষ করে এই অংশটা হচ্ছে যারা এই বাইকটা নতুন নিবে বা নেওয়ার প্ল্যান করতেছে তাদের জন্য কাজে দিবে এই বাইকটার মেনটেন্স কস্ট খুবই খুবই লো এখন পর্যন্ত চব্বিশ হাজার পাঁচশো কিলোমিটার রাইডিংয়ে আমি আমার বাইকের সামনের যে ব্রেক প্যাডটা আছে এটা চেঞ্জ করছি একবার এবং স্টিল নাও পেছনের যে ব্রেক প্যাড সেটা স্টকে আছে এবং এটাতে আমি তিনবারের মতো হচ্ছে এয়ার ফিল্টার চেঞ্জ করছি আর অয়েল ফিল্টারের ক্ষেত্রে যে কাজটা করি সেটা হচ্ছে প্রতিবারই ইঞ্জিন অয়েল ডেন দেওয়ার সময় আমি অয়েল ফিল্টারটা চেঞ্জ করে ফেলি এখন অফিসিয়ালি অয়েল ফিল্টারের দাম হচ্ছে সাড়ে তিনশো টাকা আমি ইন্ডিয়াতে গেছিলাম তখন আমি দিল্লি থেকে অয়েল ফিল্টার নিয়ে আসছিলাম সেটা কস্টিং আমার কাছে বাংলাদেশি টাকায় বাহাত্তর টাকার মতো এখন পর্যন্ত ওইটাই চলতেছে আর ইঞ্জিন অয়েল হিসাবে আমি ইউজ করতেছি পাকেলো টেন ডাব্লিউ ফোরটি স্টিল নাও আমার বাইকের সাউন্ড নতুনের মতোই আছে এমনকি হিটিং যে ইস্যুটা আছে এই ইস্যুগুলো আমার নাই যারা টোয়েন্টি ডাব্লিউ ফিফটি ইউজ করতেছে তাদের ক্ষেত্রে কিছুটা হিটিং ইস্যু থাকে ওভার হিটিং এর একটা ইস্যু থাকে বাট আমার বাইকে ওভার হিটিং এর কোনো ইস্যু নাই তাক ইঞ্জিন অয়েলটা ইউজ করার কারণে আমার বাইকটা ফুলি স্মুথ ভাবে চলতেছে আর ইঞ্জিন অয়েলের যে পারফরমেন্স আছে এই পারফরমেন্সে আমি ফুলি স্যাটিসফাই আর পাকেলো ইঞ্জিন অয়েলটা টেন ফুল সিনথেটিক আমি ইউজ করতেছি এবং একটা ইঞ্জিন অয়েল দিয়ে আমি প্রায় পাঁচ প্লাস কিলোমিটার রাইড করি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই পেজটা ফলো দিবেন আর ইউটিউব থেকে যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট সেকশনে অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত দিতে ভুলবেন না এবং আরও কোন বাইকের রিভিউ দেখতে চান অবশ্যই সেটা কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন